পশু কোরবানির পর ২৪ ঘন্টায় এবার দুই সিটি কর্পোরেশন প্রায় ২৩,০০০ টন বর্জ্য অপসারণ করেছে। আর ঈদের পরবর্তী দুই দিন সহ দুই সিটির বর্জ্য অপসারণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬,০০০ টন। এত কম সময়ে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করতে পারায় সিটি কর্তৃপক্ষ সবার বাহবাহ পেয়েছে। কিন্তু নগরবাসীর প্রশ্ন, ঈদে যদি এত কম সময়ে বিপুল বর্জ্য অপসারণ করা যায়, তবে প্রতিদিনকার স্বাভাবিক বর্জ্য সরিয়ে নেবার ক্ষেত্রে কেন সিটি কর্পোরেশন সফল হচ্ছে না? প্রতিদিন দুই সিটিতে বর্জ্য তৈরি হয় প্রায় ৬,০০০ টন। এসব রাত ৯টা থেকে ভোর ৬টার মধ্যে অপসারণ করার নিয়ম। কিন্তু আমরা দিনের বেলায় রাজধানীর বেশ কিছু স্থান পরিদর্শনে পাই, একের পর এক ময়লার ভ্যানে করে বর্জ্য নিয়ে আসা হচ্ছে স্থানীয় ভাগারে। সেগুলো আবার দিনের বেলাতেই ট্রাকে করে নিয়ে যাওয়া হয় মাতোয়াইল আর আমিনবাজার ডাম্পিং ফিল্ডে। ফলে দুর্গন্ধে চরম ভোগান্তিতে নগরবাসী। দিনের বেলায় প্রতিদিন ময়লা নেয়, কিন্তু আসা যাওয়ায় অনেক দুর্গন্ধ। কোরবানির ময়লা তারা যত দ্রুত অপসারণ করতে পারলো এবং প্রতিদিনের ময়লাও এরা করতে পারে, শুধু এদের যদি সদিচ্ছা এবং কর্তৃপক্ষের একটু মনিটরিং যদি ভালো মতো হয় তাহলে এরা করতে পারে। অবশ্য দুই সিটি কর্তৃপক্ষই বলছে জনগণের সচেতনতার অভাব রয়েছে। রাতের মধ্যে তারা বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে না, ফলে রাতের মধ্যে বর্জ্য অপসারণ করা যাচ্ছে না। কিছুটা নিয়ন্ত্রণের বাইরে কী কারণে বর্জ্যটা কখন কে ফেলবে এটা তো আমরা জানি না। আমরা যখনই নিয়মের মধ্যে যেটা আছে, আমাদের সকালে ভোর ৬টা থেকে ৭টার মধ্যে আমাদের সমস্ত বর্জ্য চলে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বাসাবাড়ি থেকে এনে একটু রেখে গেছে বা কোনো মার্কেট থেকে হঠাৎ করে তাদের যে ওয়েস্টের যে মালামালগুলি আছে তারা এগুলো রেখে যাচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টার ভিতরে নির্ধারিত আবর্জনা ডাস্টবিনে ফেলুন, আমরা কিন্তু রাতের ভিতরে ক্লিয়ার করে ফেলতে পারবো, শহরকে একটা পরিচ্ছন্ন বাসযোগ্য শহর করতে। জনগণের সহযোগিতা ছাড়া সঠিক সময়ে বর্জ্য ব্যবস্থাপনা কঠিন, জানালো দুই সিটি কর্তৃপক্ষই। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।